আমার বাবা মার মনে এরকম নোংরা চিন্তা আসলো কি করে? আমি আমার ছাত্রছাত্রীদের সন্তানের মতো দেখি, তোমার বাবা মা তোমার মা যদি এই বিষয় নিয়ে আশেপাশে কারোর সঙ্গে কথা বলে, দুই চার দিনের মধ্যে সারা গ্রামে গুজব ছড়ায় যাবে। এই লজ্জার থেকে তো মরণ ভালো। আই এম সরি স্যার, আমার জন্য আজ আপনাকে এসব নোংরা কথা শুনতে হচ্ছে। মা, যত যাই হোক তোমার পড়াশোনায় কিন্তু কোনো বাধা আসতে দেওয়া যাবে না। এই শিক্ষকের মুখ চাইয়া তোমার ভালো রেজাল্ট কিন্তু করতেই হবে, তাইলে না দশটা মেয়ে অনুপ্রাণিত হবে, তাইলে না দেশটা আগাবে। তোমার আমি কথাটা বুঝাইতে পারছি তো? কিন্তু স্যার, আপনার সাথে কথা বললেই নাকি মা আমার পড়াশোনা বন্ধ করে দিবে। মা, পড়াশোনা চালায় যাওয়ার জন্য যা করার হয় করবা, আমার দোয়া সবসময় তোমার সঙ্গে থাকে। আচ্ছা মা, এখন তুমি যাও। সমস্যা কি জানোস? খারাপ চরিত্র ভালো না তো, বাপ থাকে বিদেশে, মাইয়া কই ঘুরে না ঘুরে মায়ের কোনো খবর পাতি রায় না। মানুষের মায়ের নামে তো বদনাম করুন ঠিক না, তখন চরিত্রের কথা না কয়ে আমার বিয়ার কথা বুঝে তোরা ঠাইতে দিয়েছিলাম। পরে চিন্তা করে দেখলাম আমি কারে মিশার কথা বলি, তুই আমার ভাই না। ফোন মায়া মায়া, এই রূপের মায়া কিন্তু ধরা কম জড়িত না, বুঝছস তুই? আরে যে মায়া আমার রাস্তার উপর থামলাই বাচ্চা, তারা আমি বিয়া করুন এটা চিন্তা করলাম, তুমি কেমনে ভাবলে? আরে আমি তোমার ভাই, আমার বিয়ে তুমি দিব, তুমি যদি আমার কানার লগে বিয়ে দাও তো কানাই শুন। তুই তো এরম আছিস না মুক্তাস? না রে, আমার কি তোর বুদ্ধি হয়েছে? ও ম্যান কাম অন, আমি কার ভাই দেখতে হইব না? মাছ খা। হ্যালো, হ শুনতাছি না, আপনি ঠিকই কইছেন, এমন পাত্র হাত ছাড়া হইলে পরে পস্তাইতে হইব। আমি অহনি মন্দাজ আপনার সিদ্ধান্ত জানাই দিব, আপনি নিশ্চিন্তে থাকেন, কাল সকালের মধ্যে আমি কাবিন করে ফেলব। হ রাখি তাহলে। শোন, আমি একটু বাইরে যেতেছি, যাবো আরাম। আমি সারা, আমার বাপে আইয়াও যদি দরজা খটখটায় দরজা খুলবি না, খবরদার হয়ে গেল, ঠিক আছে?